প্রভাবতী একজন ক্ষুদ্র বালিকার নাম, বিদ্যাসাগরের স্নেহভাজন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা, 1785 শকের চারঠা ফাল্গুন 3 বছরের প্রভাবতী সম্ভবত বিসূচিকা রোগে মারা যায়। এই প্রভাবতীকে বিদ্যাসাগর অত্যন্ত ভালোবাসতেন। তখন বিধবা বিবাহ প্রচার ও নানা বিষয়ে বিদ্যাসাগরের মনের দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেই মানসিক বিপর্যয়ের সময় তিনি প্রভাবতীর শিশুসুলভ ব্যবহারে পরম প্রীত হতেন, তাকে নিজের সন্তানের মতোই দেখতেন। বিদ্যাসাগরের কোলে অসুস্থ প্রভাবতীর মৃত্যু হয়। জল পিপাসায় কাতর হয়ে প্রভাবতী জল চাইত, কিন্তু চিকিৎসকের নির্দেশে বিদ্যাসাগর তার শুষ্ক অধরে একটুও জল দিতে পারতেন না। সেই কথা স্মরণে তার অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তিনি বলেছিলেন, বৎসে, তুমি উৎকট পিপাসায় সতীশায় আকুল হইয়া জল প্রার্থনাকালে আমার দিকে বারংবার যে কাতর দৃষ্টিপাত করিয়াছিলে, তাহা আমার হৃদয়ে বিষদিগ্ধ শল্যের ন্যায় চিরদিনের নিমিত্ত নিহিত হইয়া রহিয়াছে।